পূজা আমরা সবাই চিন্তা করব অন্যের জন্য পরোপকারী হ্যাঁ না অন্যের ভালো কিভাবে হবে মানুষের জন্য কাজ করব মানুষ ইন রিটার্ন তোমার জন্য কাজ করবে আমরা নিজের জন্য কিছু করি মানুষ আমাদের জন্য করে কারণ আমরাও তোমার জন্য করি এইভাবে করে একটা সমাজ তৈরি হয় এটা কি বলা হচ্ছে সার্ভিস বিফোর সার্ভ নিঃশর্ত হয়ে কাজ করবে তোমরা করবে তো সবাই আমরা মোটামুটি ম্যারেজের শেষের দিকে আছি এরপর হচ্ছে সাহসিকতা তোমরা নিশ্চয়ই সবাই খুব সাহসী এই যে তোমরা সাহস করে আসতে রাস্তা পার হয়ে আসতে খুব সাহস তাই না তোমরা কি কি আপনি তো আসতে যাও দেখি ছেলেরা আপনি দিয়ে নেই দিতে এয়ারফোর্সে ভেরি গুড ওকে আপনি গুড মেয়েদের মধ্যে আপনি তো আসবে কি কি নেই দিতে এয়ারফোর্সে অনেকগুলো ভেরি গুড তোমরা যদি সামরিক বাহিনীতে আসতে চাও প্রথম পুলিশ অফিসার হবে অনেকে পাইলট হবে অনেকে এই যে আমি কাজগুলো বলবো এই কাজগুলো করতে অনেক সাহস দরকার তাই না তোমার তো সেই সাহস আছে তো সাহস থাকা লাগবে সব কাজ করার সাহস থাকা লাগবে ভালো কাজ করার সাহস থাকা লাগবে বুঝতে পারছো কি এরপর হচ্ছে সহমতের প্রতি সহমতিতা এটা আমার লাস্ট পয়েন্ট হচ্ছে ভ্যালুতে মানে এটাকে আমরা ইংলিশ করি কমরেডশিপ আচ্ছা মনে করো আমাদের একটা তুমি আসো তোমার নাম কি প্রশান্ত প্রশান্ত বললো যে আমার আজকে খুব মাথা ব্যথা করছে আমি ফুটবল খেলতে পারবো তোমরা কি ওকে বাসায় যেতে দিবা তোমরা কখনো বলবা যে প্রশান্ত একটা প্যারাসিটামল খেয়ে ফেলবো বাসায় গিয়ে আমার সাথে বলো যে আমি
দেশের একজন গর্বিত নাগরিক। এটা হচ্ছে আমার চেতনার প্রথম অংশ যে আমি হচ্ছে আমার দেশের একজন গর্বিত নাগরিক। আমি গর্ব করতে হবে যে আমার একটা দেশ আছে। তুমি জানো বিভিন্ন অনেক মানুষ আছে যাদের কোনো দেশ নাই, অনেকে দেশ আছে চলে গেছে অন্য দেশে, যুদ্ধ হচ্ছে তাই না? সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, ইরাকে যুদ্ধ হচ্ছে, আমাদের এই এত সুন্দর একটা দেশের জন্য আমরা যে নাগরিক হতে পারবো, আমাদের গর্বকতা আমাদের আমাদের যে আমাদের দেশ আছে এত সুন্দর, আমাদের ছোট হতে পারে, আমাদের বড় হতে পারে, আমাদের মিডল সাইজ হতে পারে, আমাদের গরিব গরিব হতে পারে, আমাদের গরিব হতে পারে, কিন্তু আমার দেশ মায়ের মতো তাই না? আমরা বলবো যে আমি সর্বদা আমি সর্বদা মহান স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধানের বর্ণিত চেতনাকে সমুন্নত রাখবো। তারপরে যা বললাম আমাদের সংবিধানের চেতনার কথা বলা আছে, এই চেতনাটাকে আমি ধরে রাখবো। এখন আমরা একটা প্রতিজ্ঞা বদ্ধ করে বলবো আমার সাথে বলো, আমি সর্বদা মহান স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধানে বর্ণিত চেতনাকে সমুন্নত রাখবো। আমি ধরে রাখবো আমার দেশের যে চেতনা, আমার যে সংবিধানের বর্ণিত চেতনা, এইগুলো বলা সংবিধানের কথা আমি বলে দিচ্ছি, এগুলো আমি ধরে রাখবো, মনে করে পালন করবো, তাই তো? আমার কাজটা বেশি নেই আর হয়তো সবথেকে তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের করতে বা থেকে যাচ্ছে আমি বুঝতে পারছি। থার্ড পয়েন্ট, আগে আমি বলে দিই আমি আমার দেশকে ভালোবাসি, মানে আমি বাংলাদেশকে ভালোবাসি এবং দেশ পত্রিকা এবং সংবিধান রক্ষার্থে সর্বোচ্চ উৎসর্গ করতে সবার প্রস্তুত থাকবো। সুন্দর না কথাটা? যে আমি দেশের জন্য যে কোনো সাক্রিফাইস করতে পারি, যুদ্ধ করতে পারি, দেশের জন্য আমি খেলতে পারি, দেশের জন্য আমি ট্রেনিং করতে পারি, দেখা পড়তে পারি, ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, সব কিছু আমি করবো কিসের জন্য? কার জন্য? দেশের জন্য, দেশকে সম্মান দিব, তাই না? কারণ দেশ আমার কিসের মতো? মায়ের মতো। এখন আমার সাথে বলো, আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশ মাতৃকা ও দেশের সংবিধান রক্ষার্থে সর্বোচ্চ উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। সৃষ্টিকর্তার প্রতি আমার বিশ্বাস রয়েছে এবং আমি সৎ ও সত্যনিষ্ঠ জীবনযাপন পালন করব। এবার আমার সাথে সৃষ্টিকর্তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এবং আমি সৎ ও সত্যনিষ্ঠ জীবনযাপন করব। আমি যে কোনো মূল্যে আমার দেশের সংস্কৃতি ঐতিহ্য এবং রীতিনীতি রক্ষা করব এবং দেশের মূল্যবোধকে সমুন্নত রাখবো। চেতনা দেশে কিন্তু আবার সেই মূল্যবোধ তৈরি আসবে,
তাই না? মূল্যবোধ হচ্ছে কিছু কোয়ালিটি, তাই না? আর চিন্তনা হচ্ছে একটু ব্যাখ্যা করে বলছে আর কি, এই কোয়ালিটিগুলো আমার মধ্যে কিভাবে থাকবে। তা আমার সাথে বলো এই পয়েন্টটা, আমি যে করে বললে আমার দেশের সংস্কৃতি ঐতিহ্য এবং রীতি দেশের মূল্যবোধকে সমুন্নত করা, সত্যি অনেকটা বলছে আমার একটা অংশ আছে। পরের অংশটা বলেছে যে আমি একজন সুশৃঙ্খল, আমি একজন সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক এবং বাংলাদেশের শত্রুদের পরাজিত করতে সদা প্রস্তুত। আমি একজন সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক এবং বাংলাদেশের শত্রুদের পরাজিত করতে সদা প্রস্তুত। এরপরে বলেছে আমি যে পরিমাণে দেশের এবং আমার পিতা মাতার সম্মান সর্বদা সমুন্নত রাখব। এই কথাটা কিন্তু বারবার বলছি, তাই না? আমাদের সংবিধান তাহলে আমার সাথে বলো, আমি যে পরিমাণে দেশে বাংলাদেশে এবং আমার পিতা মাতার সম্মান সর্বদা সমুন্নত রাখব। সর্বোপরি আমি ন্যায়ের প্রতি আস্থাশীল থাকব, সর্বসত্যবাদী হব, চুরি প্রতারণা করব না এবং যারা চুরি বা প্রতারণা করে তাদের মনে প্রাণে ঘৃণা করব। এখন আমার সাথে বলো, আমি ন্যায়ের প্রতি আস্থাশীল থাকব, সত্যবাদী হব, এবং যারা চুরি বা প্রতারণা করে তাদের মনে প্রাণে ঘৃণা। তার মানে এটা হচ্ছে আমি নিজে যেমন সত্য কথা বলবো, আমি নিজে যেমন সৎ থাকবো, আমি যারা সত্য কথা বলে তাদের সাথে বন্ধুত্ব করবো, যারা মিথ্যা কথা বলে তাদের সাথে কষ্ট করবো না, তাই না? যারা চুরি করে তারা ভালো, যারা প্রতারণা করে তাদেরকে ভালো, যারা প্রতারণা করে তাদেরকে ভালো, যারা বলছে আমি ঘৃণা করবো, অপছন্দ করবো, তাই না? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমরা জানি, তাই না? এই কথাগুলোকে আমাদেরকে প্রত্যেক দিন মনে করতে হবে, প্রত্যেক মাসে মনে করতে হবে, প্রত্যেক বছরে মনে করতে হবে, আমাদেরকে এই কথাগুলো মনের মধ্যে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কারণ তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাই না? এখন আমরা যদি সৎ মানুষ না হই তাহলে আমাদের দেশ কাদের দিকে তাকাবে, তাই না? তোমরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হও তাহলে আমাদের দেশ তো ডাক্তার ইঞ্জিনিয়ার জব ব্যারিস্টার হয়ে যাবে, তাই না? তা আমরা আশা করবো তোমরা সবাই আজকে যেমন বললেন যে তোমরা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, সামরিক অফিসার হতে চাও, হয়তো পুলিশও হতে চাও, আরো যেগুলো আছে প্রফেশনাল ওগুলো হতে যাও, বড় বড় দেখবে অনেক চাকরি করা যায়, অনেক ব্যবসা করা যায়, স্টার্ট আপ করা যায়, অনেক কিছু করা যায়, তাহলে ওগুলো হবে পরবর্তীতে তোমরা হতে যাবা, তাই না? আর সবার শেষে আমাদের একটা জিনিস কমনলি হওয়া দরকার, সেটা কি বলতো? আমি ডাক্তার হয়ে দিনে আমি যাই না, আর একটা জিনিস আমরা সবাই হওয়ার চেষ্টা করবো, সেটা কিন্তু আমরা সবাই আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবো, কারণ এইটা আমাকে হওয়া যায় না। একটা আদর্শ মানুষ হতে আমাদের এই মূল্যবোধ আর চেতনাকে ধারণ করতে হবে, বাংলাদেশের সংবিধানকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, ধারণ করতে হবে। আমি যদি সেটা করি তাহলে আমি আমার দেশের মূল্যবোধ এবং চেতনাকে ধারণ করলাম এবং পালন করলাম, তাই না?
Por eso, por lo tanto,